ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লিওজনি। আজকে আপনাদের কর্পোরেট গভর্নেন্স এর একটি ফাইনাল সাজেশন দিব। আর কিছুক্ষণ পরেই আপনাদের পরীক্ষা, আর কিছুক্ষণ বলতে আর একটা দিন হাতে আছে। আপনাদের প্রস্তুতি আশা করি সম্পূর্ণ হয়েছে, কিন্তু শেষ মুহূর্তে যেই অধ্যায়ের যেই প্রশ্নগুলো বেশি গুরুত্বের সাথে দেখবেন সেগুলো দেখানোর জন্য আসলে আজকের এই সাজেশন। অলরেডি সাজেশনের বিস্তারিত বা সাজেশন কপিটা আপনারা পিডিএফ পেয়ে যাচ্ছেন ডেসক্রিপশন বক্সের সেই লিঙ্কে গুগল ড্রাইভ। এবং কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো জানার জন্য বা কোন প্রশ্নগুলো সর্বশেষ বেশি গুরুত্বের সাথে পড়বেন সেগুলো জানার জন্য আপনাকে এই ভিডিওটা পুরোটা দেখতে হবে। যে সাজেশনটা আপনারা পেয়েছেন সেখান থেকে আরো শর্ট করে দিচ্ছি এই ভিডিওর মধ্যে। প্রথমে আসেন কর্পোরেট গভর্নেন্সে মোট কতগুলো চ্যাপ্টার আছে। আপনারা জানেন এখানে মোট 12টি চ্যাপ্টার আছে। 12টি চ্যাপ্টারের মধ্যে কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এরকম চ্যাপ্টার গুলো আছে অধ্যায় 1, 2, 4, 5, 9, 10 এবং 11। এই কটা অধ্যায় থেকে মোটামুটি আমরা নিশ্চিত যে এই কটা অধ্যায় যদি আপনি পড়েন আপনি 100% প্রশ্ন কমন পেতে যাচ্ছেন। এবার আসেন কোন প্রশ্নগুলো এই অধ্যায়ের ইম্পর্টেন্ট। খেয়াল করেন প্রথমে আসেন চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1 এ আমি মাত্র 3টা প্রশ্ন দিছি, এর মধ্যে বেশি ইম্পর্টেন্ট গুলো আমি রেড মার্ক করে দিয়েছি। এজেন্সি তত্ত্বর বৈশিষ্ট্য আলোচনা করতে হবে, এর সমালোচনাগুলো আলোচনা করতে হবে। এই প্রশ্নটাকে আমি সবচেয়ে গুরুত্ব দিচ্ছি, তাই এটা 3 স্টার দিলাম। এবং প্রতিনিধি ব্যয় এবং কাকে বলে বিভিন্ন প্রকার প্রতিনিধি ব্যয় আলোচনা করো, এটাকেও 3 স্টার দিচ্ছি। এই তিন দুইটা প্রশ্ন করলে আশা করি কমন পাবেন এই অধ্যায় থেকে। এবার আসেন চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 এর মধ্যে নিয়ন্ত্রণের সংজ্ঞা, কিভাবে নিয়ন্ত্রণ ও জবাবদিহিতা সংযুক্ত করা যায়, ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু স্টার দিচ্ছি না। অডিট কি, অডিট কমিটি কাকে বলে, দায়িত্ব কর্তব্য আলোচনা করো, এইটাকে 3 স্টার দিচ্ছি, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন হলো ব্যবস্থাপক নিয়ন্ত্রণের অনিশ্চয়তা তথ্য ব্যাখ্যা করো, নিয়ন্ত্রণ কৌশল হিসেবে উদ্দীপনার তাৎপর্য ব্যাখ্যা করো, এটাকে 3 স্টার দিচ্ছি, উদ্দীপনার স্কিমের তাৎপর্য ব্যাখ্যা করো। সো এই দুইটা প্রশ্ন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবার আসেন চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 তে 3টা প্রশ্ন দিচ্ছে, আসলে 3টাই ইম্পর্টেন্ট, এখানে কমানোর কোনো সুযোগ নাই। তারপরেও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি মনে করি প্রশ্ন নম্বর 1 এবং প্রশ্ন নম্বর 3, এই দুইটাকে আমি 3 স্টার করে দিচ্ছি। এবার আসুন অধ্যায় 4, মূলধন কাঠামো, নগদ লভ্যাংশ এবং স্টক লভ্যাংশের মধ্যে পার্থক্য আলোচনা করো, এটা ইম্পর্টেন্ট বাট আমি ওইভাবে স্টেটাস দিচ্ছি না। আর্থিক কাঠামো ও মূলধন কাঠামোর মধ্যে পার্থক্য আলোচনা করো, এটা 3 স্টার। এবং তারপরে আছে আদর্শ মূলধন কাঠামো কি, এর বৈশিষ্ট্য আলোচনা করো, কর্পোরেট গভর্নেন্স, শেয়ার হোল্ডারদের ভূমিকা আলোচনা করো, এটা একদম 3 স্টার। এবং এই 2 নম্বর প্রশ্নটা আসতে পারে আপনাদের, সেভাবে গুরুত্ব দিয়ে পড়বেন। এই প্রশ্ন চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5 এ 3টা প্রশ্ন দিছি, এর মধ্যে 2টা ইম্পর্টেন্ট, দুইটাই প্রায় সম পরিমাণে ইম্পর্টেন্ট, বাট 3 নম্বরটা বেশি ইম্পর্টেন্ট। দেখেন পুরো বইয়ে কিন্তু অনেক প্রশ্ন আছে, আমি সেখান থেকে এমনি কমিয়ে দিয়েছি, তার মধ্যে থেকে আবার কিছু ইম্পর্টেন্ট দিচ্ছি, যেহেতু এখন শেষ সময় আপনি এগুলোকে একটু ভালো মতো দেখবেন। আমার বিশ্বাস আপনি সবগুলোই পড়ছেন, আর যারা পুরো প্রশ্নটা পড়বেন তারা আশা করি কমন এমনি পেয়ে যাবেন। এবার আসলে অধ্যায় 6। অধ্যায় 6 এর মধ্যে আপনার দলগত ও ব্যক্তিগত প্রণোদনের স্কিমের পার্থক্য আলোচনা করো, এটা 3 স্টার, এটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বাদ বাকি বেতন ও মজুরির মধ্যে পার্থক্য, এটা হয়তো পার্ট বিতে আসতে পারে, ঠিক আছে। সো এই দুইটাই অধ্যায় 6 এর মধ্যে। অধ্যায় 7 এর মধ্যে ব্যবসা শিল্পে মুনাফা বন্টন স্কিম ব্যাখ্যা করো, এটা খুবই ইম্পর্টেন্ট, পোশাক শিল্পে, ব্যবসা শিল্পে না, পোশাক শিল্পে। এবং মুনাফা বন্টন স্কিমের ব্যাপ্তি লিখো, মুনাফা ব্যাপ্তি স্কিম ব্যাপ্তির সুযোগ সমূহ আলোচনা করো, ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট এটা। এবার শোন অধ্যায় 8। অধ্যায় 8 এর মধ্যে মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন এর মধ্যে পার্থক্য, এটা খুব ইম্পর্টেন্ট। এবং সেই সাথে সাথে কার্টেল কি, এর বৈশিষ্ট্য কি, পুল কার্টেল এর মধ্যে পার্থক্য আলোচনা করো, ইম্পর্টেন্ট। 9, অধ্যায় 9 থেকে কিন্তু প্রশ্ন আসবেই, বাজার থেকে আপনারা জানেন সবসময় ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো প্রথম যে প্রশ্ন, বাজার কাকে বলে, বাজারের শ্রেণীবিন্যাস, এই পুরোটাই আসলে ইম্পর্টেন্ট, 3 স্টার দেবো। মুক্ত বাজার অর্থনীতি বৈশিষ্ট্য এবং মুক্ত বাজার ও সাধারণ বাজারের মধ্যে পার্থক্য, 3টাই বেশ ইম্পর্টেন্ট। এছাড়া এই একচেটিয়া বাজারের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের মধ্যে অমিলগুলো তুলে ধরো, এটা পড়ে যায় ইম্পর্টেন্ট বাট অত বেশি না, পড়ে যায়। ওকে, অধ্যায় 10। অধ্যায় 10 এর মধ্যে ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান কাকে বলে, 2 নম্বর প্রশ্ন ইম্পর্টেন্ট, বৃহদায়তন কোম্পানি কাকে বলে, বড় ফার্মের বৃদ্ধিতে সীমাবদ্ধতা সমূহ আলোচনা করো, বাংলাদেশের প্রেক্ষাপটে ক্ষুদ্র ও মাঝারি কারবারের অবদান আলোচনা করতে হবে। আচ্ছা, এখানে পুরোটা ইম্পর্টেন্ট,
মুনাফা সর্বাধিকরণ ও সম্পদ সর্বাধিকরণের মধ্যে পার্থক্য নিরূপণ করো, এটাও ইম্পর্টেন্ট। এই দুইটা প্রশ্ন 10 নম্বরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। 11 নম্বরে অলরেডি দেখতে পাচ্ছেন, 2 নম্বর প্রশ্নটা কোম্পানি গঠনে বিভিন্ন পদক্ষেপগুলো ইম্পর্টেন্ট, এর স্টার্ট দেব। বিশ্বব্যাংক বাংলাদেশ অর্থনীতিতে বিশ্বব্যাংকের ভূমিকা মিশ্র। আচ্ছা, বিশ্বায়নের 10 সত্য কি, বিশ্ব বাণিজ্য আলোচনা করো। এবার শোন, অধ্যায় 12, অধ্যায় 12-তে 5টার মধ্যে 4টি ইম্পর্টেন্ট, এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো, আচ্ছা প্রথমটা হলো রাষ্ট্রীয় ব্যবসায় কি, বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসার সমস্যা সমাধানগুলো আলোচনা করো, মোটামুটি ইম্পর্টেন্ট। তারপর সে সরকারি নিরীক্ষা ও বাণিজ্যিক নিরীক্ষার মধ্যে পার্থক্য আলোচনা করো, এটা মোস্ট ইম্পর্টেন্ট। কর্পোরেট প্রতিবেদন ও সরকারি প্রতিবেদনের মধ্যে পার্থক্য আলোচনা করতে হবে। জাতীয় রাজস্ব বোর্ডের ক্ষমতা আলোচনা করতে হবে, ইম্পর্টেন্ট। বিশ্ব ব্যাংকে বাংলাদেশের অর্থ সামাজিক উন্নয়নে বিশ্বব্যাংকের ভূমিকা পড়বেন, ইম্পর্টেন্ট, বাট স্টার্ট দেবো না আর কি, স্টার্ট দেওয়ার মতো ইম্পর্টেন্ট নয়। সো এই ছিল আমাদের আজকে সাজেশন। আসলে অনেকেই এই সাজেশনের জন্য নক দিচ্ছিলেন, আমার ইচ্ছা ছিল আসলে ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলো শুধু সাজেশন দিব, বাট অনেকের কারণে, অনেকের মেসেজ এবং কমেন্টের কারণে আসলে বাধ্য হয়ে থিওরি সাবজেক্টগুলো সাজেশন দিলাম। এছাড়া আপনাদের পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে, অর্থাৎ কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যান্ড কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং, সেগুলো সাজেশনগুলো কিন্তু পেয়ে যাবেন। আমি সাজেশনটা এমনভাবে তৈরি করছি যে পরবর্তী বছরে যদি কোনো স্টুডেন্টও এই সাজেশন পেয়ে থাকেন, তারা শুধু সর্বশেষ যে ইয়ার কোশ্চেনগুলো এসেছে সেগুলো বাদ দিয়ে এই সাজেশনের বাদবাকি প্রশ্নগুলো পড়লে সেটা কিন্তু তাদের জন্য কার্যকর হবে। সেক্ষেত্রে কোনো স্টারকে বিবেচনা করা যাবে না, কারণ পরবর্তী বছরের জন্য কোনগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আবার পরবর্তী বছরে আমি সাজেশন আকারে দিয়ে দেবো। তো আজকের মতো এইটুকু ছিল, আমি খুব সংক্ষেপে কর্পোরেট গভর্নেন্সের সাজেশনে তুলে ধরলাম। পরবর্তী কর্পোরেট ট্যাক্স অ্যান্ড ফিনান্সিয়াল রিপোর্টিং সহ অন্যান্য MBA এর পাশাপাশি 3rd ইয়ার 4th ইয়ার সাজেশন আপনারা এই চ্যানেলে পাবেন। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং যদি আপনাদের উপকার আসে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সো অ্যাকাউন্টিং এর সঙ্গে থাকবেন, লাভ ইট অ্যান্ড লাইক ইট।